আচ্ছা, তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন আমাদের ফ্রি স্টুডেন্ট রাজ। রাজ, আপনি কি স্পষ্টভাবে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি আচ্ছা, স্পষ্ট শুনতে রাজ পাচ্ছি। ইনকাম করেছে মেবি $120। আপনি কত টাকা ইনকাম করেছেন? $120 কমপ্লিট স্যার, প্রায় 10 টাকা। তাহলে রাজ আমাদের ফ্রি ভিডিও দেখে, আমাদের এখানে ভর্তি না হয়েও উনি আমাদের ফ্রি ভিডিওগুলো দেখে $120 ইনকাম করেছে। এখন আমি ওনার ইনকামটা ব্যাংকে ট্রান্সফার কিভাবে করবে আমি সেটা দেখিয়ে দেবো, এবং ওনাকে আমি ইনকামটা ট্রান্সফার করে দেবো ওনার ব্যাংক অ্যাকাউন্টে। তো নতুন অবস্থায় ব্যাংকে ট্রান্সফার করতে অনেকের একটু প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি নিজ হাতে সেগুলো করে দিই। হ্যাঁ, আবার কেউ জাস্ট মানে আমাকে মানে রিকোয়েস্ট করে যে আমার নিজের হাতে ব্যাংকে ব্যালেন্সটা ট্রান্সফার করে দেওয়ার জন্য, যদিও বা আমি সবগুলো দেখিয়েছি, বাট অনেকেই চায়, অনেকের ইচ্ছা থাকে আমি যেন কি ব্যালেন্সটা ট্রান্সফার করে দিই, সেই জন্য কি এটা করা। আর এই সেশনটা আমি রেকর্ড করতেছি, রেকর্ড করার উদ্দেশ্য হলো সবাইকে শেখানো, সবাইকে বোঝানো যে এটা নিশ্চিতভাবে কি ফ্রি ভিডিওগুলো দেখে কাজ করা যাবে, ফ্রি ভিডিওগুলো দেখে ইনকাম করা যাবে। ঠিক আছে, আমাদের এখান থেকে দুইভাবে কোর্স করা যায়, একটা হচ্ছে পেড কোর্স যেটার ফি হলো 35,000 টাকা, এটা 35,000 টাকা দিয়ে ভর্তি হতে হয়, আর একটা হলো ফ্রি, সম্পূর্ণ ফ্রি। ফ্রি মানে হলো আমাদের অনেকগুলো ফ্রি ভিডিও আছে, এই ভিডিওর নিচে আপনারা অনেকগুলো লিঙ্ক পাবেন, আমাদের ফ্রি কোর্সের লিঙ্ক পাবেন, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, ওয়েবসাইটে গেলে ফ্রি কোর্সের সম্পর্কে জানাবেন, ওই ফ্রি ভিডিওগুলো দেখে আপনি নিজে নিজেকে ইনকাম শুরু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। হাজার হাজার স্টুডেন্ট আছে যারা ফ্রি ভিডিওগুলো দেখে যারা ইনকাম করতেছে, কাজ করতেছে। ঠিক আছে, কোনো ভর্তি হতে হবে না, এক টাকা খরচ করতে হবে না। আমি আন্তরিকভাবে চাই সবাই যেন সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারে। হ্যাঁ রাজ, আপনি আমাকে বলেন আপনি যে ইনকামটা করেছেন এটা কি কাজ করে এবং কতদিনে? স্যার, আমি আপনার অনেক পুরানো স্টুডেন্ট, প্রায় 19 নভেম্বরের স্টুডেন্ট। আমার একটা আইডি নষ্ট হয়ে যাওয়ার পরে আমি আর একটা আইডি তৈরি করি। আমি খাগড়াছড়ি মানিক ফিরে থেকে, আমি মূলত ফেসবুক মার্কেটিং কাজ করে $120 ইনকাম করি। অনেক অনেক পুরাতন স্টুডেন্ট বলতে বিষয়টা বুঝিনি। 19 নভেম্বর, 2019 নভেম্বর মাসের স্টুডেন্ট স্যার। মানে আপনি কি আমার এখানে আগে আগে কি ভর্তি হয়েছিলেন? জি না স্যার, ফ্রি স্টুডেন্ট এটি, আপনার ক্লাস গুলো দেখতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি 2019 সাল থেকে আমার ক্লাসগুলো দেখতেছেন। হ্যাঁ, এবং আপনি এখন কি, তো এতদিন এত সময় কেন লাগলো $120 ইনকাম করতে? স্যার, আমি একটা আইডি তৈরি করার পরে, $10 ইনকাম করার পরে, পরপর দুইটা কাজ ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আমার আইডি ওই আইডিটা ইউজ করতে পারি না। আমার মনে হয় আপনি, একটা মানুষ ডেইলি যদি 10 ঘন্টা করে 12 ঘন্টা করে যদি কাজ করে, সে তো এক মাসেই তো তার চেয়ে বেশি ইনকাম করতে পারে। আপনি ডেইলি কতক্ষণ করে করে সময় দিয়েছিলেন? স্যার, আমি সবচেয়ে লকডাউনে বেশি সময় দিয়েছি। আর তার আমার তো খাগড়াছড়ি মানিক ফেরিতে, আমাদের এখানে কারেন্টও নাই, তারপরে দেখা যাচ্ছে যে তার ওয়াইফাইও নাই, মনে কর সব দিকে সমস্যা। তো এই জন্য মানে এখন গর্জের জায়গা হয়েছে, এই জন্য এখন ভালোভাবে আছে। আমি বুঝতে পেরেছি, অনেক অনেকগুলো প্রতিবন্ধকতা ছিল, এত প্রতিবন্ধকতা পার করু আপনি কি, ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, নেটওয়ার্কের প্রবলেম ছিল, হ্যাঁ অনেক অনেকগুলো প্রবলেম ছিল, তো এত প্রবলেম উত্তরণ করে আপনি যে করতে পারছেন এটাই অনেক বড় একটা পাওয়া। এবং আমি বিশ্বাস করি আপনি সকল সুযোগ সুবিধা যদি আপনিগুলো যদি আপনি পাইতেন, আপনি $1,000-এর মধ্যে আপনি ইনকাম করতে পারতেন। জি স্যার, 100%। ঠিক আছে, আমি আমি শুধু এখন এই কাজের জন্য আমি বলেন জি স্যার, আমি শুধু এই কাজের জন্য আমি বাসা ভাড়া নিয়ে মানে এখন মানে আমাদের এখানে যেটা শহরে থাকি আর কি, উপজেলাতে থাকি আর কি, মানে আমাদের এখানে বাসাতে মূলত কারেন্টও নেই স্যার, আর নেট দূরের কথা। আপনি এই মুহূর্তে আপনি কোথায় আছেন? আপনি কি মানিকছড়িতে আছেন নাকি খাগড়াছড়ি জেলা সদরে আছেন? মানিকছড়ি উপজেলাতে স্যার, খাগড়াছড়ি আমাদের এখান থেকে, খাগড়াছড়ি শহর যতটুকু দূরে চট্টগ্রাম শহর সেম দূরে। সেম দূরে, হ্যাঁ মানিকছড়ি তো মাঝামাঝি, এই খাগড়াছড়ি যাওয়ার পথে ওইখানে হচ্ছে মাঝখানে ল্যান্ডিং হয় তাই না, যাত্রা যাত্রা বিরতি হয়। তো আপনি এখন কোথায় আছেন? আপনি কি মানিকছড়িতে আছেন নাকি আপনি এই কোথায় কোথায় আছেন নাকি? মানিকছড়িতে আছি। আচ্ছা, আপনার বাসা হলো মানিকছড়ি থেকে আর আর একটু দূরে তাই তো, যেখানে ইলেকট্রিসিটি মেইন সদর থেকে 1 কিলোমিটার দূরে। আচ্ছা আমি বুঝতে পেরেছি, আপনি এখন একটু মানিকছড়ি সদরে আসছেন, আপনার উপজেলাতে আসছেন, যেন আপনি কি ইলেকট্রিসিটি পান প্লাস আপনি কি নেট পান, নেট কানেকশনটা ভালো পান। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখেন মানিকছড়িতে কিন্তু 3G বা নেট কানেকশন হয়তো এতটা ভালো না, বাট এত কিছু না, এত প্রতিবন্ধকতা সত্ত্বেও উনি কাজ করতেছে। তাহলে যারা এত সুযোগ সুবিধা পাচ্ছেন, আপনাদের তো অনেক বেশি করা উচিত, অনেক বেশি পাওয়া কি
উচিত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি যে করতে পারছেন এবং আপনার এই জিনিসটাকে সবার অনুপ্রেরণা হয়ে হয়ে থাকবে যে এত প্রতিবন্ধকতার মধ্যেও যে কাজ করা যায় এবং এত কিছুর মধ্যেও যদি আপনি এতটুকু করতে করতে পারেন, হ্যাঁ আপনি চেষ্টা করে যান, ইনশাল্লাহ আপনি দেখবেন এক মাসের আপনি একটা টার্গেট নেন, আগামী 3 মাস পর থেকে আপনি পার মান্থ 30,000 টাকার উপর ইনকাম করবেন। একদম কনফিডেন্ট থাকেন, সেই ভেবে সারাদিন লেগে থাকেন, ইনশাল্লাহ আপনি নিশ্চিতভাবেই পারবেন। ঠিক আছে, হবার জন্য আপনার রিসোর্স কি আছে, হ্যাঁ আপনার সুযোগ সুবিধা কি আছে, সুযোগ সুবিধা পাচ্ছেন কি পাচ্ছেন না, আপনার কম্পিউটারটা কত দামি নাকি কম দামি, এগুলো নিয়ে কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না। হ্যাঁ, যায় আসে হলো সবচেয়ে বড় হলো মনোযোগ আর মনোবল। হ্যাঁ, এটাই হলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি এখন আপনার এই জিনিসটা রেকর্ড করতেছি যেন এই জিনিসটা দেখে অন্যরা জন্য যেন শিখতে পারে এবং অন্যরা জন্য কি পাই, একটু কনফিডেন্স পাই। আপনি আমাকে আগে কাজটা এটা দেখান যেটা ইনকাম করেছেন, ফাইবার থেকে আগে ইনকামটা দেখান, তারপর আমাকে কি ওইটা পেওনিয়ারে কীভাবে ট্রান্সফার করবেন তখন আমি এটা ট্রান্সফার করে দেবো। আপনি আগে ফাইবারে যান, কমপ্লিটেড, আপনি কমপ্লিটেড করেছেন 10টা কাজ মাশাল্লাহ, এবং 10টা কাজের মধ্যে ম্যাক্সিমাম কাজ আমি দেখতে পাচ্ছি ফেসবুক পেজ, অর্গানিক প্রমোশন অফ ইউর ফেসবুক পেজ, সবগুলো ফেসবুকের কাজ মাশাল্লাহ। তাহলে আপনি শুধুমাত্র ফেসবুকের কাজ করেই $120 ইনকাম করেছেন, তাই তো? আপনি আর্নিংয়ে ক্লিক করেন, আর্নিং, আপনারা বুঝতে পেরেছেন উনি আসলে কী কাজ করে বা কী কাজ করেছেন, কী কাজ করে উনি $1,000 ইনকাম করেছেন। আমরা দেখতে পাচ্ছি ওনার $128 ওনার ইনকাম হয়েছে, $128, হ্যাঁ $128 ওনার কি ইনকাম হয়েছে এই $128-এর মধ্যে। হ্যাঁ ঠিক আছে, $128, এখন আমরা এটাকে ট্রান্সফার করবো ব্যাংকে। আপনার ব্যাংকে কোথায়, আপনার অ্যাকাউন্ট কোথায়, কোন ব্যাংকের কোন শাখায়? স্যার মানিকচুরি ব্যাংক, ডাচবাংলা ব্যাংক। মানিকচুরিতে ডাচবাংলা আছে না? শাখা আছে, মূল ব্রাঞ্চ ফরিদচুরিতে স্যার। শাখা বলতে ওই যে এজেন্ট ব্যাংকিং, তাই তো? জি জি স্যার, মূল ব্রাঞ্চ ফরিদচুরিতে। যাই হোক, ডাচবাংলা ব্যাংকে যে অ্যাকাউন্ট করতে হবে এমন কোনো কথা নাই, আপনার মানিকচুরিতে সরকারি ব্যাংকগুলো তো থাকবে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, সরকারি ব্যাংকগুলো তো আছে, তাই না? কৃষি ব্যাংক, যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট করলেই হবে। কৃষি ব্যাংকে একটু প্রবলেম হয়, কৃষি ব্যাংক ছাড়া যে কোনো অ্যাকাউন্টে আপনি করতে পারেন। আচ্ছা, এখন কথা হলো নেট ইনকাম হলো $128, এটা আমরা ব্যাংকে নিয়ে আসবো। আমি একটু আরেকবার যাচ্ছি আপনার অর্ডারে, আমি দেখতে চাই আপনি কখন কাজ পাওয়া শুরু করছেন, কখন থেকে আপনার ইনকাম হয়েছে, যাতে এটা দেখে অন্যরা যেন বুঝতে পারে। আমি দেখতে পাচ্ছি আপনি প্রথম কাজ পেয়েছেন এপ্রিলে, এপ্রিলের একটা 10 তারিখে $10-এর কাজ পেয়েছেন, এরপর দীর্ঘ সময় অফ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, তাহলে এই এই সময় হয়তো আপনি অ্যাক্টিভ ছিলেন না বা অতটা সিরিয়াস ছিলেন না, মূলত সেপ্টেম্বর থেকে আপনার কাজ পাওয়া শুরু হয়েছে। সেপ্টেম্বরের $10 $30, সেপ্টেম্বরে ইনকাম হয়েছে $40, হ্যাঁ তার মানে ম্যাক্সিমাম ইনকাম হয়েছে অক্টোবরে আর নভেম্বরে, তাই তো? তার মানে আমি ধরে নিতে পারি যে লাস্ট 2 মাসের ইনকাম এটা, তাই না? 2 মাসের ইনকাম $120, যাই হোক, এটা প্রতি প্রথম মাস থেকে প্রথম মাসের ইনকাম $120 হওয়ার কথা ছিল। তো আমার মনে হয় আপনার হয়তো প্রতিদিন 12 ঘন্টা করে সময় দেওয়া হয় নাই এর, এবং আমি আরও আশা করি যে আপনি যদি প্রতিদিন 12 ঘন্টা করে সময় দেন আপনি নিশ্চিতভাবেই পার মান্থ $200 বা $300 উপরে আপনি ইনকাম করতে পারবেন, $30,000 উপরে আপনি নিশ্চিত করতে পারবেন। আমি দিনে সময় দিতে পারি না স্যার, আমি একটা স্টুডিওতে কাজ করি, সারাদিন তো এখানে থাকতে হয়, 9টার পরে বাসায় গিয়ে তারপরে কাজ করতে হয়। ও মাই গড, আপনার প্রতিবন্ধকতার পর যে প্রতিবন্ধকতা, যাই হোক, আমার মনে হয় আপনার কাছ থেকে সবার অনেকগুলো অনেক কিছু শেখার আছে, সবার অনেক কি অনুপ্রেরণা নেওয়ার প্রয়োজন আছে। উনি একটা স্টুডিওতে উনি একটা জব করার পাশাপাশি মাত্র 3 ঘন্টা বা 2 ঘন্টা সময় পান, তা উনি কর্মক্লান্ত হয়ে বাসায় যখন ফিরেন সে ক্লান্তিকর অবস্থায় উনি কি কাজ করেন বা কাজ শিখেন, জিনিসটা অনেক আসলে কঠিন বিষয়। তো এত কিছুর এত প্রতিবন্ধকতার পরেও যদি উনি কি এতটুকু করতে পারে, এটা তো অনেক কিছু। তো আপনি যদি লেগে থাকেন আপনি একদম অপ্রতিরোধ্য গতিতে আপনি এগিয়ে যেতে পারবেন। ঠিক আছে, এই লিমিটেড সুযোগ সুবিধার মধ্যে যারা কি করতে পারে এবং তারাই অনেক অনেক বিশাল কিছু করতে পারে, কারণ তারা সুযোগ সুবিধাগুলোকে মূল্যায়ন করতে পারে। ঠিক আছে, আর যারা অনেক সুযোগ সুবিধার মধ্যে যারা থাকে তারা আসলে সেই সেই জিনিসগুলোকে ওভাবে ইউটিলাইজ করতে অনেক সময় পারে না, অনেক সময় সেগুলোর মূল্যায়ন করতে করতে পারে না। যাই হোক, আমি
হো রাজ, আপনি তো চলে গেলেন। রাজ আপনি কি আছেন? ওনার নেটওয়ার্ক মনে হয় চলে গেছে নেটওয়ার্ক। রাজ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওনার নেট স্টপ হয়ে গেছে। আমি একটু ওয়েট করি ওনার জন্য। আপনারা আপনারা সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? আমি কি আছি? ঠিক আছে, এখন আপনাদের মধ্যে থেকে কনফিডেন্ট কে কে যে আমি পারবো, পারবই পারবো, কোনো কিছু আমাকে থামাতে পারবে না, আমি সফল হবই হব, এরকম আত্মবিশ্বাস কার কার আছে? আমি একটু দেখতে চাই। মাশাল্লাহ, আমি অনেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার জন্য, শুধু ফ্রিল্যান্সিং না, যে কোনো কাজে সফল হওয়ার জন্য আত্মবিশ্বাসটাই দরকার। আপনি মাইকটা অন করেন রাজ। ওহো সরি, আপনি আরেকবার শেয়ার করেন, আরেকবার শেয়ার করেন আর মাইকটা অন করেন। পাচ্ছি, বলেন বলেন। তাহলে এখন আপনার প্রবলেমটা বলেন, এখন কি এখান থেকে আপনি ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাচ্ছেন? আরেকটা মজার বিষয়, আপনারা দেখেন যে রাজ যতগুলো কাজ করেছে তার প্রায় সবগুলোতে ফাইভ স্টার ফিডব্যাক, ফাইভ স্টার, ফাইভ স্টার, ফাইভ স্টার, সবগুলোতে ফাইভ স্টার ফিডব্যাক। শুধু একটা কাজে আমি কোনো স্টার দেখতে পাচ্ছি না, হয়তো বায়ার ব্যস্ততার কারণে এইটা কোনো রিভিউ রিভিউ দেয় নাই, দিতে পারে নাই, বাট উনি যতগুলো কাজ করেছে সবগুলো কাজে ফাইভ স্টার ফিডব্যাক, এটা অনেক অনেক বড় একটা পাওয়া। ঠিক আছে রাজ, আপনি বলেন। ফাইভ স্টার কি সবাই দেখতে পাচ্ছে না মনে হয়? আমি এটাকে একটু সরাই দিই বামে, তাহলে সবাই দেখবে। হ্যাঁ, আশা করি এখন সবাই দেখতে পাচ্ছেন যে সবগুলো ফাইভ স্টার ফিডব্যাক। হ্যাঁ রাজ, এখন বলেন, এখন আপনি যে ইনকাম ইনকামটা করেছেন এটাকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাচ্ছেন? আচ্ছা আমি দেখতেছি পেওনিয়ার, পেওনিয়ার থেকে সেটিংস থেকে ভেরিফিকেশন সেন্টার। আমি সাইন ইন করতেছি। এনআইডি কার্ড আপনার কি স্মার্ট কার্ডটা নাকি আগের পুরাতন কার্ডটা? পুরাতন স্যার, আমাদের এখানে উপজেলা তো এখনো স্যার স্মার্ট কার্ড আসেনি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে ওই পুরাতন কার্ডটা, স্মার্ট কার্ডটা হলো ওরা সাথে সাথে অ্যাপ্রুভাল করে দেয়। পাসপোর্ট হলে তাও সাথে সাথে মানে কয়েকদিনের মধ্যে অ্যাপ্রুভাল করে দেয়। পাসপোর্ট দিলে অথবা স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড দিলে সাথে সাথে এগুলো করে দেয়, বেশি সময় লাগে না। কিন্তু যদি পুরাতন ন্যাশনাল আইডি কার্ডটা যদি হয় তখন ওরা কি অনেক বেশি পরিমাণে পেইন দেয়, ওরা সেইটাকে সাথে সাথে অ্যাপ্রুভাল করে না, এক সপ্তাহ দু সপ্তাহ পরেও অ্যাপ্রুভাল করে না। ওই আপনাকে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করে ওদেরকে বলতে হবে যে আমি তো আমি এনআইডি কার্ডটা অ্যাড করেছি, এটা আমার পুরাতন ন্যাশনাল আইডি কার্ড, বাট এটা সম্পূর্ণ ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ওকে আছে, এভাবে লম্বা একটা চিঠি আপনাকে লিখতে হবে কাস্টমার সাপোর্টকে। তখন কাস্টমার সাপোর্ট ওটা দেখে আপনাকে ঠিক করে দিবে। ঠিক আছে, এটা হলো বিষয়। তো এখন এই আপনার যে জিনিসটা এটার কারণে হতে পারে, আরেকটা আরেকটা জিনিসের কারণে হতে পারে, সেটা হলো এই আপনি যে ছবিটা দিয়েছেন সেই ছবিটা হয়তো ক্লিয়ার ছবি না, এটা মোবাইল দিয়ে তোলা ক্লিয়ার ছবি হতে হবে। আমাকে একটু আপনার ছবিটা দেখান যে ছবিটা আপনি অ্যাড করেছেন। স্যার এটা তো অনেক আগে স্যার, এখন না স্যার, আমি একটু কথা বলি স্যার, আমি যে এনআইডি কার্ডটা দিয়েছিলাম ওইটা ছিল আমার মূল আইডি কার্ডটা, আমার বাসায় ছিল, আমি একটু বাইরে থাকার কারণে আমি ওই এনআইডি কার্ডের রঙিন কপিটা দিয়েছিলাম, মানে অবিকল রঙিন ওইটা দিয়েছিলাম, মানে এর জন্য হয়তো স্যার এটা করে না স্যার, এই মূল সমস্যা স্যার এখানে। এক্স্যাক্টলি, কথা হলো অরিজিনাল কার্ড, কারণ ওরা ওরা তো কার্ড বিয়া করতে করতে ওরা তো অভ্যস্ত, তো ওরা দেখলেই বুঝে যে এটাকে আসল নাকি অবিকল কপি। ঠিক আছে, মানে আপনার যেটা দিয়েছেন রঙিন যে ফটোটা দিয়েছেন ওটা কোনো না কোনো কোনোভাবে ওরা কি ওরা বুঝতে পারে, ওরা বুঝে যায়। ইভেন আপনি ওরা না, আপনি বাংলাদেশের যে কোথাও যদি আপনি দেন যে এটা আমার ন্যাশনাল অরিজিনাল, ওরা কিন্তু বাংলাদেশের যারা যে যে কোথাও গেলে কিন্তু এটা এটা বুঝে যায়, কোনো না কোনোভাবে জিনিসটা বুঝে যায়। তো আপনি এখন একটা কাজ করেন,
প্রথমত আপনার অরিজিনাল কার্ডের ছবিটা আপনি অ্যাড করেন। আচ্ছা অ্যাড তো এখন করতে পারবেন না, আমি বলতেছি আপনি এখন কাস্টমার সাপোর্ট একটা চিঠি লিখবেন। আপনি আপনি গুগলে সার্চ করেন ফাইবার কাস্টমার সাপোর্ট লাইভ চ্যাট, লিখে আপনি সার্চ করেন গুগলে, এখনই সার্চ করেন ফাইবার ফাইবার কাস্টমার সাপোর্ট লাইভ চ্যাট, লিখে আপনি সার্চ করবেন। ফাইবারের সাথে চ্যাট করার আপনি একটা অপশন পাবেন, ওখানে গিয়ে কাস্টমারের সাথে কাস্টমার কেয়ারের সাথে আপনি চ্যাট করতে পারবেন। তো চ্যাট করবেন, চ্যাট করার সময় আপনি তাদেরকে বলবেন যে আমি এটা এটা করছি, আমি আমার কার্ডটা যখন দিয়েছিলাম তখন এটা আমার পুরাতন কার্ড ছিল, আমার কার্ডের হয়তো রেজলিউশনটা ভালো ছিল না বা কার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেট হয়নি, আমি আমার কার্ডটা আরেকবার দিয়েছি, আরেকবার সাবমিট করতে চাই, আমাকে আমি যেন কার্ডটা আরেকবার সাবমিট করতে পারি সেই জন্য আমাকে কি লিঙ্ক পাঠাও, ঠিক আছে? তখন ওরা আপনাকে ইমেলে লিঙ্ক পাঠাবে, ওই লিঙ্কের মধ্যে লিঙ্কটাকে ফলো করে আপনি আপনার কাস্টমার কার্ডটা আরেকবার জমা দিতে পারবেন। ক্লিক করেন লাইভ লাইভ চ্যাট, এক নম্বর লিঙ্কটা, প্রথম লিঙ্কটাই, প্রথম লিঙ্কটা, হ্যাঁ। এবার আপনি আপনি এবারে আপনি নিচে যান, এই যে বায়ার সেলার, হ্যাঁ সেলার, সেলার থেকে একটু নিচে যান, উইড্র করবেন, উইড্র, উইড্রোতে ক্লিক করেন, এই যে উপরে উপরে আর একটু উপরে যান, আর একটু উপরে, আর একটু উপরে, উইড্র ফান্ডস, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করেন বামে, উইড্র, উইড্র ফান্ডস, এই যে এই যে উপরে উপরে আছে, এই যে এখানে ক্লিক করলাম, পেমেন্টস উইড্রল অ্যাভেলেবল পেমেন্ট, সেখানে আপনি আগে সঠিক এটা সিলেক্ট করেন, ইউজিং প্রোমো পেমেন্ট মেথডস, হাউ টু সেভ রিকোয়ারমেন্টস, গেটিং পেড, হ্যাঁ উইথড্রল ফান্ডস, সঠিক ক্যাটাগরি সব আপনি সার্চ পর্যায়ে যেতে যেতে আপনার সাথে একজন কাস্টমার কেয়ার আপনার সাথে চ্যাট করবে, ঠিক আছে? এই যে কিভাবে উইথড্র করবে এখানে ভিডিও আকারে বলা আছে, ফিস কত নেবে, এটা কত নেবে, তারপর নিচে একজন কাস্টমার সাপোর্টের সাথে আপনাকে কি চ্যাট করতে বলবে। এই যে সাবমিট এ রিকোয়েস্ট, হ্যাঁ হাউ হ্যাভ মোর কোশ্চেন, সাবমিট এ রিকোয়েস্ট, ওই ওদের অফিস যখন অন থাকে তখন ওদের কাস্টমার সাপোর্টটা এখানে চ্যাটের অপশনটা আসবে, আর ওদের অফিস যখন অফ থাকে, যেমন এখন হয়তো ওদের অফিস অফ, তো অফ থাকলে ওদের অফিসটা কি ওদের চ্যাটটা আসে না, বাট একটা কি আপনি একটা রিকোয়েস্ট সাবমিট করার একটা অপশন আপনি পাচ্ছেন। এখানে আপনি ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করেন, ক্যাটাগরি সাব ক্যাটাগরি সিলেক্ট করে পেমেন্টস, পেমেন্টস থেকে উইথড্রল, এটা সিলেক্ট করে আপনি কি একটা বক্স পাবেন, সেই বক্স আপনি বিস্তারিত লিখবেন, ঠিক আছে? ও না না সরি সরি, আপনারটা তো পেমেন্ট উইথড্র করা নিয়ে না, আপনারটা তো প্রবলেমটা হলো তো ভেরিফিকেশন নিয়ে, তাই না? তাহলে আপনি আশা করি বুঝতে পেরেছেন, আপনি ভেরিফিকেশনে ক্লিক করে মানে অ্যাকাউন্ট অপশন, অ্যাকাউন্ট থেকে ভেরিফিকেশন, এখানে গিয়ে বিস্তারিতভাবে লিখবেন যে আমার এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে সাবমিট করার অপশনটা আমি পাচ্ছি না, হ্যাঁ আমার আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে সাবমিট করেছি, মনে হয় আমার এখানে কোনো ভুল হয়েছিল ওই ছবিতে, তো আমি আবার নতুন করে ছবিটা আমি অ্যাড করতে চাই, আমার ন্যাশনাল আইডি কার্ড অ্যাড করতে চাই, আমাকে লিঙ্ক দাও, তখন ওরা দেখবে, দেখে আপনাকে ইমেল করবে লিঙ্কটা, ঠিক আছে? এটা বাদে কি অন্য কোনো উপায় আছে স্যার, মাস্টার কার্ড বা কোনো প্রকার টাকা উইথড্র করা? এটার মাধ্যমে আপনি পেপ্যাল থেকে এই পেওনিয়ার ছাড়া, তাই তো, পেওনিয়ার ছাড়া আপনি পেপ্যালের মাধ্যমে রিসিভ করতে পারেন, যদি আপনার বিদেশে কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে যে কোনো একজন আত্মীয় স্বজনের পেপ্যাল অ্যাকাউন্টে যদি আপনি এখানে অ্যাড করেন সরাসরি পেপ্যালে টাকাটা চলে আসবে, তাৎক্ষণিকভাবে চলে আসবে। অথবা আপনি যদি ফাইবার রেভিনিউ কার্ড যদি নেন, ওই রেভিনিউ কার্ড কার্ডও তো আপনার ফাইবারের পেওনিয়ারের কার্ড, মানে এটার বাইরে একটা আপনি যদি ব্যাংকে যদি ট্রান্সফার করতে চান পেওনিয়ারের মাধ্যমেই করতে হবে, টাকাটা প্রথমে ফাইবার থেকে আসবে পেওনিয়ারে, পেওনিয়ার থেকে আসবে ব্যাংকে, ঠিক আছে? কিন্তু এটার বাইরে আর কোনো অপশন নেই, মানে হয়তো পেওনিয়ার দিয়ে ব্যাংকে ট্রান্সফার করতে হবে অথবা আপনাকে পেপ্যালে নিতে হবে। তো বাংলাদেশ থেকে যদি পেপ্যাল ইউজ করা যায় না, আমাদের পেওনিয়ারে আপাতত কি ফাইবার থেকে একমাত্র পেমেন্ট মেথড, কিন্তু যদি আপনার বিদেশে কোনো আত্মীয় থাকে তাহলে ওনার অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে পারেন, ওনার পেপ্যাল অ্যাকাউন্টে, ঠিক আছে? ওকে স্যার, এখন কি এটাকে স্যার হবে স্যার, বুঝিনি আমি খেয়াল করিনি,
আপনি একটু আরেকবার আরেকবার গুগলে সার্চ করেন, পেওনিয়ার কাস্টমার সাপোর্ট লাইভ চ্যাট, পেওনিয়ার কাস্টমার সাপোর্ট লাইভ চ্যাট, পেওনিয়ারের লাইভ চ্যাট সাধারণত সবসময় থাকে। হ্যাঁ দেখেন, পেওনিয়ার কাস্টমার সাপোর্ট, আমি আসলে খেয়াল করি নেই, আমি দুঃখিত, চ্যাট সিএইচ এটে, হ্যাঁ পেওনিয়ার কাস্টমার সাপোর্ট লাইভ চ্যাট, এই যে লাইভ চ্যাট ক্লিক করেন প্রথম লিঙ্কটা, অথবা চ্যাট উইথ সাপোর্ট টিম, নিচে নিচে নিচে, এই যে নিচে 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 চ্যাট উইথ সাপোর্ট টিম, এখানে ক্লিক করলেই এখন আপনার কি কাস্টমার সাপোর্ট আপনার সাথে আসবে, আপনার সাথে চ্যাট করবে, ঠিক আছে? এই যে কাস্টমার সাপোর্ট, এই যে উপরে, এই যে চ্যাট উইথ সাপোর্ট টিম, এটা এটা এটা, ঠিক আছে? পেওনিয়ার কাস্টমার সাপোর্ট লাইভ চ্যাট, এই যে লাইভ চ্যাট অপশনে ক্লিক করেন, এবার আপনি নিচে যান, নিচে গিয়ে সাইন ইন করবেন, সাইন ইন করে কাস্টমার সাপোর্ট আসবে, তার সাথে আপনি চ্যাট করতে পারবেন, ঠিক আছে? আপনি চ্যাট করেন, চ্যাট করে ওদেরকে বললে ওরা আপনার সমস্যার সমাধান করে দিবে, আর যদি প্রবলেম সলভ না হয় আপনি আমাকে ওয়েবসাইটে গিয়ে আমাকে লিখিয়েন, তখন আমি এটা নিয়ে বলবো, অথবা এটা নিয়ে আমি আলাদাভাবে আপনার জন্য কি লাইভে আসবো, ঠিক আছে? ওকে, ওয়েলকাম। আমি আজকে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। সবাই কি আমাকে আমাকে দেখতে পাচ্ছেন? দাঁড়ান, ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে আমি বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নেক্সট টাইমে দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং মনে শক্তি রাখবেন, নিজের উপর আস্থা রাখবেন, ঠিক আছে? আপনি পারবেন, এটা পরিপূর্ণভাবে কি পরিপূর্ণভাবে কনফিডেন্স রেখে কাজ করবেন, তাহলে আপনি পারবেন, অবশ্যই পারবেন। আর যদি মনের মধ্যে যদি কনফিডেন্টের যদি অভাব থাকে, তাহলে আসলে পারাটা অনেক কঠিন হয়ে যাবে। থাকবেন, আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম।